বৃহস্পতিবার রাতে একটি বাইক ও একটি 12-চাকা লরির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে দুজন। ঘটনার বিবরণে জানা যায়, একটি বাইক মনু থেকে আম্বাসার উদ্দেশ্যে আসছিল, অপরদিকে আম্বাসা থেকে মনুর উদ্দেশ্যে যাচ্ছিল একটি 12-চাকা লরি। আসাম আগরতলা জাতীয় সড়কের নকুলবাড়ি এলাকায় আসতে মুখোমুখি সংঘর্ষ ঘটে বাইক ও লরির মধ্যে। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে নিয়ে আসেন ধলাই জেলা হাসপাতালে। আশুমাগর রোডের নকুলপাড়া, হ্যাঁ নকুলপাড়াতে হয়েছে একটা 12-চাকা গাড়ি বলে বাইকে বাড়ি দিয়ে গেছে। বদলু পুরোপুরি ভালো উল্লেখ হয়েছে, হাতে ব্যথা হয়েছে, পায়ে ব্যথা হয়েছে। বাইক আর 12-চাকা গাড়ি, গাড়িটা পালাই গেছে বাড়ি দিয়ে। বর্তমানে তারা ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন, তবে তাদের মধ্যে দুঃশাসন রিয়াং নামে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় চিকিৎসক। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর।